আমি তো অলরেডি আপনাকে প্রতিক্রিয়া দিয়েছি, আমরা চাচ্ছি আর কি, টেলিভিশন চাচ্ছে একটু প্রতিক্রিয়া, বক্তব্য সামগ্রী বক্তব্যটাকে আপনারা কিভাবে দেখছেন? তার বক্তব্য শুনে আমার, আমি শুনেছি, শুনে আমার প্রথমে যেটা মনে হয়েছে যে তিনি একটি গিল্টি কনসিয়েন্স থেকে একটা বক্তব্যটা রেখেছেন। কেন জানি না মনে হয়েছে যে তার কোথাও একটা আপনার মনে হচ্ছে জিনিসটা ঠিক হয়নি, তো একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। সেই ব্যাখ্যাটা উনি দিয়েছেন, কেন বিএনপি ভালো করতে পারলো না, কেন তারা এত ভালো করলেন, সেই বিষয়গুলো প্রথমেই চলে এসছে। সাধারণত আমরা কী দেখি, একটা নির্বাচনের বিজয়ের পরে এই ধরনের কথা ইস্যু কেউ আনে না যে প্রতিপক্ষ কেন পারল না বা আলোতে বলতে চান, কিন্তু উনি বিএনপির ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন যেটা তার চিন্তাভাবনা থেকে। আসল প্রকৃত ঘটনাটাতে কেউ যেতে চায় না, কেউ যেতে চাচ্ছে না, কেন? কারণ ভয়ে। আপনার মিডিয়াও বলছে না, অন্যান্যরাও সহজে বলতে ভয় পাচ্ছে, কিন্তু ইতিমধ্যে আপনার জাতীয় এবং আন্তর্জাতিক যে মিডিয়া, পলিটিক্যাল অ্যারেনা, বিভিন্ন দেশগুলো থেকে যে সমস্ত বক্তব্য এসছে, যে সমস্ত কথা এসছে, যে সমস্ত রিপোর্ট এসছে, তাতে করে এটা প্রমাণিত হয়ে গেছে যে এই নির্বাচন কোনো নির্বাচনই হয়নি। এটা একটা কঠিন তামাশা হয়েছে জাতির সঙ্গে, যে কথাটা আমি বারবার করে আমি বলছি যে এটা একটা ক্রুয়েল, একটা মকারি। এরকম আমার কাছে মনে হয় যে নির্বাচন বাংলাদেশে একটা বড় রকমের ক্ষতি করে দিয়েছে দীর্ঘস্থায়ী। এই নির্বাচনের ফলে মানুষের নির্বাচন প্রতিষ্ঠানের উপরে আস্থা চলে গেল, এই নির্বাচনের ফলে নির্বাচন কমিশনের উপরে আস্থা চলে গেল, এই নির্বাচনের ফলে রাষ্ট্রের উপরে আস্থা চলে যাচ্ছে, এই জন্যে যে রাষ্ট্রযন্ত্রগুলোকে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন এজেন্সিগুলোকে ব্যবহার করা হয়েছে, সামগ্রিকভাবে যেন জনগণের প্রতিপক্ষ হিসেবে নামিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রকে, যেটা আওয়ামী লীগ করেছে। এবং আমি নই, বাংলাদেশের সব সচেতন মানুষই মনে করে যে নির্বাচন কোনো নির্বাচনই হয়নি, যে কারণে আমরা আপনার জানি যে ঐক্য ফ্রন্ট, বিএনপি, আমরা জোট, আমরা সবাই এই নির্বাচনের যে ফলাফল সেটা প্রত্যাখ্যান করেছি এবং পুনরায় একটি নিরপেক্ষ সরকারের অধীনে আমরা একটা নির্বাচন দাবি করেছি, এবং সেই নির্বাচন এই জনগণ তাদের রায় যেন দিতে পারে তার ব্যবস্থা করার জন্য আমরা বলেছি। মূল কথা হচ্ছে উনি যে ফিরিস্তিগুলো দিয়েছেন, ওনার আপনার ইশতেহারের ফিরিস্তি বলুন, ওনার কাজের ফিরিস্তি, এখানেও তো বিরাট রকমের গড়মিল রয়েছে। আমরা আগেও বলেছি যে এই যে উন্নয়নের কথা বলা হচ্ছে, এই উন্নয়ন তো একটা পুরোপুরি ধোকার উন্নয়ন। কিছু মানুষ বড় হচ্ছে, অত্যন্ত ধনী হচ্ছে, আপনাদের পত্র পত্রিকাতে বিভিন্ন রিপোর্টও এসছে যে বাংলাদেশের ধনীর সংখ্যা এখন আগের চেয়ে অনেক বেড়ে গেছে, আর গরিব গরিব হচ্ছে, প্রত্যেকটি দ্রব্যমূল্য বেড়েছে, প্রতি দ্রব্যের মূল্য বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতা নিচে চলে যাচ্ছে, আপনার জীবনের কোনো নিরাপত্তা নেই, বিনিয়োগের কোনো নিরাপত্তা নেই, এবং ব্যাংকে যারা টাকা রাখছেন তারা পর্যন্ত দেখছেন যে ব্যাংক থেকেও টাকা কেটে নেওয়া হচ্ছে বিভিন্নভাবে, এবং করাপশন, দুর্নীতি এমনভাবে বেড়েছে যে সেটা কেউ প্রশ্নও করতে পারে না, এমন কোনো প্রশ্ন রাখার সুযোগ নেই। তা পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থা চলছে এবং সেটা করার জন্য এই সমস্ত আয়োজন করা হচ্ছে, নির্বাচনটা সেই জন্যই করা হয়েছে। আলমগীর ভাই, একটা শেষ প্রশ্ন, উনি কিন্তু কালকে জাতীয় ঐক্যের একটা আহ্বান জানিয়েছেন এবং আপনাদেরকে বলেছেন সংসদে এসে কার্যকর ভূমিকা রাখার জন্য, সংখ্যা দিয়ে বিরোধী দলকে বিচার করা হবে না, এই ধরনের একটা উনি প্রতিশ্রুতি দিয়েছেন, কিভাবে দেখেন? জাতীয় ঐক্যের ব্যাপারে উনি যে ডাক দিয়েছেন সেটা আপনার, মানুষ তো ওটাকে আপনার মেনে নেওয়ার কোনো কারণ নেই, কারণ তারা যে বিষয়টা নির্বাচনে দেখিয়েছেন, নির্বাচনের সময় দেখিয়েছেন, আমাদের সঙ্গে যখন সংলাপ হলো তখন তিনি যে কথাগুলো দিয়েছেন সেই কথাগুলো তিনি রাখতে পেরেছেন, একটাও রাখতে পারেননি, অর্থাৎ রাখেননি। তিনি বলেছেন যে কোনো গ্রেপ্তার হবে না, নতুন কোনো মামলা হবে না, একটাও তারা রাখেননি, এবং নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে কিছুই করা হয়নি। একইভাবে আজকে যে কথাগুলো উনি বলছেন এটা তো তার শুধুমাত্র কথার কথাগুলো উনি সবসময় বলেন, আর আমরা তো ফলাফলই প্রত্যাখ্যান করেছি, সেখানে আপনার নতুন করে শপথ নেওয়া আবার পার্লামেন্টে যাওয়া এ বিষয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। থ্যাংক ইউ। আমি তো অলরেডি আপনাকে প্রতিক্রিয়া দিয়েছি, আমরা চাচ্ছি আর কি, টেলিভিশন চাচ্ছে একটু প্রতিক্রিয়া, বক্তব্য সামগ্রী বক্তব্যটাকে আপনারা কিভাবে দেখছেন? এই ফোনটা কার বাসতে সে বন্ধ রাখেন না? আমার তার বক্তব্য শুনে আমার, আমি শুনেছি, শুনে আমার প্রথমে যেটা মনে হয়েছে
তিনি একটি গিল্টি কনসিয়েন্স থেকে একটা বক্তব্যটা রেখেছেন। কেন জানি না মনে হয়েছে যে তার কোথাও একটা আপনার মনে হচ্ছে জিনিসটা ঠিক হয়নি, তো একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। সেই ব্যাখ্যাটা উনি দিয়েছেন, কেন বিএনপি ভালো করতে পারলো না, কেন তারা এত ভালো করলেন, সেই বিষয়গুলো প্রথমেই চলে এসছে। সাধারণত আমরা কী দেখি, একটা নির্বাচনে বিজয়ের পরে এই ধরনের কথা ইস্যু কেউ আনে না যে প্রতিপক্ষ কেন পারলো না বা আলোতে বলতে চান। কিন্তু উনি বিএনপির ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন যেটা তার চিন্তাভাবনা থেকে। আসল প্রকৃত ঘটনাটাতে কেউ যেতে চায় না, কেউ যেতে চাচ্ছে না, কেন? কারণ ভয়ে। আপনার মিডিয়াও বলছে না, অন্যরাও সহজে বলতে ভয় পাচ্ছে, কিন্তু ইতিমধ্যে আপনার জাতীয় এবং আন্তর্জাতিক যে মিডিয়া, পলিটিক্যাল অ্যারেনা, বিভিন্ন দেশগুলো থেকে যে সমস্ত বক্তব্য এসছে, যে সমস্ত কথা এসছে, যে সমস্ত রিপোর্ট এসছে, তাতে করে এটা প্রমাণিত হয়ে গেছে যে এই নির্বাচন কোনো নির্বাচনই হয়নি। এটা একটা কঠিন তামাশা হয়েছে জাতির সঙ্গে, যে কথাটা আমি বারবার করে আমি বলছি যে এটা একটা ক্রুয়েল, একটা মকারি। এরকম আমার কাছে মনে হয় যে নির্বাচন বাংলাদেশে একটা বড় রকমের ক্ষতি করে দিয়েছে দীর্ঘস্থায়ী। এই নির্বাচনের ফলে মানুষের নির্বাচন প্রতিষ্ঠানের উপরে আস্থা চলে গেল, এই নির্বাচনের ফলে নির্বাচন কমিশনের উপরে আস্থা চলে গেল, এই নির্বাচনের ফলে রাষ্ট্রের উপরে আস্থা চলে যাচ্ছে, এই জন্যে যে রাষ্ট্রযন্ত্রগুলোকে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন এজেন্সিগুলোকে ব্যবহার করা হয়েছে, সামগ্রিকভাবে যেন জনগণের প্রতিপক্ষ হিসেবে নামিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রকে, যেটা আওয়ামী লীগ করেছে। এবং আমি নই, বাংলাদেশের সব সচেতন মানুষই মনে করে যে নির্বাচন কোনো নির্বাচনই হয়নি, যে কারণে আমরা আপনার জানি যে ঐক্য ফ্রন্ট, বিএনপি, আমরা জোট, আমরা সবাই এই নির্বাচনের যে ফলাফল সেটা প্রত্যাখ্যান করেছি এবং পুনরায় একটি নিরপেক্ষ সরকারের অধীনে আমরা একটা নির্বাচন দাবি করেছি এবং সেই নির্বাচন এই জনগণ তাদের রায় যেন দিতে পারে তার ব্যবস্থা করার জন্য আমরা বলেছি। মূল কথা হচ্ছে উনি যে ফিরিস্তিগুলো দিয়েছেন, ওনার আপনার ইশতেহারের ফিরিস্তি বলুন, ওনার কাজের ফিরিস্তি, এখানেও তো বিরাট রকমের গড়মিল রয়েছে। আমরা আগেও বলেছি যে এই যে উন্নয়নের কথা বলা হচ্ছে, উন্নয়ন তো একবার একটা পুরোপুরি ধোকার উন্নয়ন। কিছু মানুষ বড় হচ্ছে, অত্যন্ত ধনী হচ্ছে, আপনাদের পত্র পত্রিকাতে বিভিন্ন রিপোর্টও এসছে যে বাংলাদেশের ধনীর সংখ্যা এখন আগের চেয়ে অনেক বেড়ে গেছে, আর গরিব গরিব হচ্ছে। প্রত্যেকটি দ্রব্য মূল্য বেড়েছে, প্রতি দ্রব্যের মূল্য বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতা নিচে চলে যাচ্ছে, আপনার জীবনের কোনো নিরাপত্তা নেই, বিনিয়োগের কোনো নিরাপত্তা নেই, এবং ব্যাংকে যারা টাকা রাখছেন তারা পর্যন্ত দেখছেন যে ব্যাংক থেকেও টাকা কেটে নেওয়া হচ্ছে বিভিন্নভাবে, এবং করাপশন, দুর্নীতি এমনভাবে বেড়েছে যেন সেটা কেউ প্রশ্নও করতে পারে না, এমন কোনো প্রশ্ন রাখারও সুযোগ নেই। তা পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থা চলছে এবং সেটা করার জন্য এই সমস্ত আয়োজন করা হচ্ছে, নির্বাচনটা সেই জন্যই করা হয়েছে। আলমগীর ভাই, একটা শেষ প্রশ্ন, উনি কিন্তু কালকে জাতীয় ঐক্যের একটা আহ্বান জানিয়েছেন এবং আপনাদেরকে বলেছেন সংসদে এসে কার্যকর ভূমিকা রাখার জন্য, সংখ্যা দিয়ে বিরোধী দলকে বিচার করা হবে না, এই ধরনের একটা উনি প্রতিশ্রুতি দিয়েছেন, কিভাবে দেখেন? জাতীয় ঐক্যের ব্যাপারে উনি যে ডাক দিয়েছেন সেটা আপনার মানুষ তো ওটাকে আপনার মেনে নেওয়ার কোনো কারণ নেই, কারণ তারা যে বিষয়টা নির্বাচনে দেখিয়েছেন, নির্বাচনের সময় দেখিয়েছেন, আমাদের সঙ্গে যখন সংলাপ হলো তখন তিনি যে কথাগুলো দিয়েছেন সেই কথাগুলো তিনি রাখতে পেরেছেন? একটাও রাখতে পারেননি, অর্থাৎ রাখেননি। তিনি বলেছেন যে কোনো গ্রেপ্তার হবে না, নতুন কোনো মামলা হবে না, একটাও তারা রাখেননি, এবং নির্বাচনের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে কিছুই করা হয়নি। একইভাবে আজকে যে কথাগুলো উনি বলছেন এটা তো তার শুধুমাত্র কথার কথাগুলো উনি সবসময় বলেন, আর আমরা তো ফলাফলই প্রত্যাখ্যান করেছি, সেখানে আপনার নতুন করে শপথ নেওয়া আবার পার্লামেন্টে যাওয়া এ বিষয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। থ্যাংক ইউ। নির্বাচনের ফলে নির্বাচন কমিশনের উপরে আস্থা চলে গেল, এই নির্বাচনের ফলে রাষ্ট্রের উপরে আস্থা চলে যাচ্ছে, এই জন্যে যে রাষ্ট্রযন্ত্রগুলোকে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন এজেন্সিগুলোকে ব্যবহার করা হয়েছে, সামগ্রিকভাবে যেন জনগণের প্রতিপক্ষ হিসেবে নামিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রকে, যেটা আওয়ামী লীগ করেছে। এবং আমি নই, বাংলাদেশের সব সচেতন মানুষই মনে করে যে নির্বাচন কোনো নির্বাচনই হয়নি, যে কারণে আমরা আপনারা জানি যে ঐক্য ফ্রন্ট, বিএনপি, আমরা জোট, আমরা সবাই এই নির্বাচনের যে ফলাফল সেটা প্রত্যাখ্যান করেছি এবং পুনরায় একটি নিরপেক্ষ সরকারের অধীনে আমরা একটা নির্বাচন দাবি করেছি এবং সেই নির্বাচন এই জনগণ তাদের রায় যেন দিতে পারে।